বৈশাখের রৌদ্রোজ্জ্বল আলো আর স্নিগ্ধ বাতাস ছুঁয়ে দিচ্ছে বাংলাদেশের বিজ্ঞান চর্চা আর পরমাণু শক্তি ব্যবহারের প্রাণকেন্দ্র বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে। 50 বছর আগে ভিত পাওয়া প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে দাঁড়িয়ে থেকে একজন বিজ্ঞানী স্মরণ করছেন তারই সহযোদ্ধা, কোটি বাংলাদেশের গর্ব, প্রথিতযশা পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়াকে, যিনি ছিলেন এমন একজন মেধাবী সন্তান যার স্বপ্ন ছিল বিশ্বমঞ্চে বিজ্ঞান সমৃদ্ধ বাংলাদেশ করা, আর তা বাস্তবায়নে আমৃত্যু নিরলস শ্রম দিয়ে গেছেন। কৃষি, শিল্প, স্বাস্থ্য, খনিজ সম্পদ, অনুসন্ধান, আহরণ, বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তির ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও তরুণ বিজ্ঞানী তৈরির লক্ষ্যে ডক্টর ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন। আজকের বাস্তবে রূপ নেয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্নদ্রষ্টাও ছিলেন দেশপ্রেমিক অসম্ভব মেধাবী এই বিজ্ঞানী। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বললাম যে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের যে বিভিন্ন দিক, যেমন আমাদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য কৃষি, শিল্প, গবেষণা, শিক্ষা ছাড়াও আমাদের যে বিদ্যুৎ উৎপাদনের একটা বিষয় আছে, এর মধ্যে জড়িয়ে আপনারা জানেন যে পরমাণু শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং সেই বিদ্যুৎটা পরিবেশ বান্ধব এবং এটা কার্বন ফ্রি। সেটার জন্য কিন্তু অজিত মিয়া নিরলসভাবে চেষ্টা করে গিয়েছেন এবং উনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের সঙ্গেও এই বিষয়টি নিয়ে, উনি তখন অ্যালভারাদি ছিলেন মহাপরিচালক, তার সঙ্গেও কিন্তু উনি ওই বৈঠক করেছেন যে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়নের জন্য। অথচ আলোকিত মানুষটির জীবন আমূল বদলে দেয় 75-এর 15ই আগস্টের দুঃসহ মর্মান্তিক ঘটনা। খুনিদের হাত থেকে নিজের ও পরিবারের জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হন বিশিষ্ট এই পরমাণু বিজ্ঞানী। দীর্ঘ 7 বছর নির্বাসিত জীবন কাটান। হত্যাকারীদের আস্ফালন আর লাঞ্ছনা নেমে আসে দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করা বিজ্ঞানীটির জীবনে। চরম দারিদ্রতার মাঝে কাটতে থাকে বছরের পর বছর। মার্চ থেকে শুরু করে ওই 9ই অগস্ট পর্যন্ত, হ্যাঁ, এই সময়টাতে আমি তার সাথে একসাথে ছিলাম। ওই হঠাৎ করে দেখলাম যে তার সব কিছু ওই বদলে গেল যখন ওই তারা যখন ফিরলেন 18ই অগস্টে, ওই 15ই অগস্টে ঘটনার পরে 18ই অগস্টে যখন ফিরলেন তখন তিনিও অন্যরকম। আর এদেরকেও হাসিনা আপা বলতাম আমি তাকে, হাসিনা আপা, আমাদের PM হাসিনা আপা এবং রেহানাকেও দেখলাম, মানে আর চেনাই যায় না তাদের সাথে। তখন দেখলাম যে তার সব কিছুতেই ভয়, হ্যাঁ, দরজা 5 বার করে দরজা তালা লাগাচ্ছেন, হ্যাঁ, তাও সন্দেহ হচ্ছে যে কেউ রাষ্ট্রীয় ক্ষমতার খুব কাছাকাছি। স্ত্রী তখন স্বাধীন বাংলাদেশের সরকার প্রধান, অথচ তখনও সাদা মাটা ডক্টর ওয়াজেদ মিয়া। ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করে নির্মোহ বিজ্ঞানী আবারও শুরু করেন তার বিজ্ঞান গবেষণা। সেইভাবে ধাপে 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 কিন্তু আমাদের বিজ্ঞানীদেরকে স্যার তৈরি করেছেন, কীভাবে আমরা যত অত্যাধুনিক প্রযুক্তি আসবে এই নিউক্লিয়ার সেক্টরে, সেখানে যদি আমাদের তরুণ ছেলেরা যেন সেখানে নিজেদেরকে সম্পৃক্ত রেখে দেশের উন্নয়নে কাজ করতে পারে, রিসার্চ রিঅ্যাক্টর, সেখানে কিন্তু উনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন, গবেষণা করেছেন। আজকে যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট দেখছেন তার কিন্তু গবেষণাটা আসছে কিন্তু আমাদের রিসার্চ রিঅ্যাক্টর থেকে, সেখানে স্যারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতকে প্রথম শ্রেণী ও 1962 সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবার পর 1963-64 শিক্ষা বছরে লন্ডন থেকে ডিপ্লোমা অব ইম্পেরিয়াল কলেজ কোর্স কৃতিত্বের সঙ্গে সম্পূর্ণ করেন। 1967-তে যুক্তরাজ্য থেকে পদার্থ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন ডক্টর ওয়াজেদ মিয়া। পোস্ট ডক্টরাল প্রোগ্রামও কৃতিত্বের সাথে সম্পূর্ণ করেন তিনি। এরপর কাজ শুরু করেন ঢাকার আণবিক শক্তি গবেষণা কেন্দ্রে। তিনি বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের ভৌত বিজ্ঞান সদস্য ছিলেন, পরবর্তীতে চেয়ারম্যান নিযুক্ত হন এবং 1999 সালে অবসর গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও প্রকৌশলের স্নাতক পর্যায়ের ছাত্রদের জন্য ফান্ডামেন্টালস অফ থার্মোডাইনামিক্স এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রোম্যাগনেটিক্স নামে দুটি বই রচনা করেন ডক্টর ওয়াজেদ মিয়া। 2009 সালের 9 মে 67 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন প্রতিভাবান এই বিজ্ঞানী। বাংলাদেশের কোটি মানুষ তাকে স্মরণ করবেন তার নিঃস্বার্থ দেশপ্রেম ও সততার জন্য। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।